আল্লাহর কসম, খোদা কি কসম, এই খোদা শব্দ ইউজ করবেন না। খেয়াল রাখবেন, খোদা কি কসম এই শব্দ ব্যবহার করবেন না। আল্লাহর কসম, আল্লাহ কি কসম এটা বলতে পারবেন না। কথা ঠিক না? খোদা শব্দ ব্যবহার করবেন না। আমি এটা বলছি না যে খোদা শব্দ বলা যাবে কি যাবে না, আমি ওইখানে বলছি। তবে খোদা শব্দ বলা সুন্নাত নয়। আল্লাহ শব্দ বললে নেকি হবে, আল্লাহ শব্দ বললে সাহাবাদের আমল হবে, আর খোদা শব্দ বললে সাহাবারা জীবনেও বলেন নাই, নবীও বলেননি খোদা শব্দ। সুতরাং আমরাও বলবো না, আমরা আল্লাহ শব্দটাই ব্যবহার করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সকালের শপথ করলেন, একেবারে তিনি সকালবেলার মর্নিং এর শপথ তিনি করলেন। কেন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো একজন বেঈমান